বাজান রে আজকে এমনি আমার মনটা ভালো না, আমার আব্বা অসুস্থ। বাজান আমার আব্বা হসপিটালে, আমার আব্বার ইমার্জেন্সি অপারেশন করতে হবে বাবা। বাসার থেকে ফোন দিছি, ইমার্জেন্সি অপারেশন না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, 4 লক্ষ টাকার মতো লাগবে বাবা। আবার কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ বলে। কারণ কি জানেন, আমার এই 4 লাখ টাকা আমি জলে ফেলতেছি না, আমি জান্নাত কিনতেছি। ঠিক আল্লাহু আকবার করে বলেন। যুবক ভাই তোর পাও দুইটা ধরছি, মা বাবার পিছনে 1টা টাকা খরচ করে কতদিন কইস না লস করছি। আমার আব্বা 17 বছর বয়সে বলে হাডুডু খেলতে গেছে, বলি বাবা বলি, হাডুডু খেলতে যাইয়া এ পার এই কোটিটা ছুটে গেছে। এতদিন পর্যন্ত তো ওই ঔষধ খায় খায় মোটামুটি ব্যথা কমায় রেছে, গ্রামের মানুষ বুঝেন তো, আমার আব্বা আলেম না, আমার আব্বা বাংলা শিক্ষিত মানুষ, খুব ভালো বুঝে। তো আমার আব্বা ব্যথাকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে ব্যথা কমায় রাখছে, আব্বা বোঝেন না এত সিরিয়াস ধারণ করবে। এখন এই পুরা গিরার বাটি দেই ক্ষয় হয়ে ফাঁক হয়ে গেছে, এখন নতুন বাটি লাগাইতে 4 লক্ষ টাকা লাগবে, তাহলে আমার আব্বা হাঁটতে পারবে, বিশ্বাস করো। আমার আব্বা জানে যে আমি মসজিদ করতেছি বাবা, আমি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে একটা মসজিদে জায়গা করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি 1 কোটি 20 লাখ টাকার ভিতরে কারো কাছ থেকে 20টা টাকাও আমি নেই নাই, এবং 28 লাখ টাকা চলে গেছে আমার এই পর্যন্ত ছয়তলা ফাউন্ডেশন দিয়ে, 1 তলা 60 ডালায় ফ্লোর ডালায় এখন গাত নিয়ে উঠতেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাজান আমাদের ওয়াজের টাকাগুলো 1টা টাকাও এদিক সেদিক যায় না, সমস্ত টাকাগুলো মাদ্রাসা মসজিদে খরচ হচ্ছে। আমাদের টাকাগুলো আপনাদের রিটার্ন দিতে কেন দেরি হয় জানেন, ওদের টাকাগুলো সাথে সাথে খরচ হয়ে যায়। আল্লাহকে সাক্ষীকে বলছে বিশ্বাস করেন, আমার বাসায় এমন টাইম থাকে বাজারের পয়সা থাকে না, কামাই তো 1 লাখ টাকা, কারণ আমাদের তো অন্য কোনো বিজনেস নেই বাবা। আর আমি ওয়াজ করি 1টা, অন্য বক্তারা ওয়াজ করে 2টা 3টা, আমি করি 1টা, শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যে বলেন সরমনা সাহেব টাকা দিয়ে কি করে, তাকে টাকা আল্লাহ কম দেয় না, এক একজন ইটের বাটা আছে, তাদের মাছের ঘের আছে, তারা এমনি কোটি 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 টাকার মালিক। এই ওয়াজের টাকা ছাতা মাথায় গুলো তাকে লাগে না, কথা কর না কেন, এই যে শস্যিন আল্লাহর পুত্র কত টাকা তার, এখন যদি কোন ওয়াজ করে আর টাকা নেই কি করে, যাইয়া দেখিস এ বদমাইশের বাবা, তাকে যাইয়া দেখিস, তারা সমস্ত ওদের টাকাগুলো এতিমখানে খরচ করে, কথা কর না কেন। সমালোচনা করার আগে আপনি সমালোচনা করবেন, আমার আমার যত জীবনের গুণা আছে সব আপনার অ্যাকাউন্টে চলে যাবে, আর আপনার জীবনের যত নেক আমল আছে, মসজিদ মাসে দান করছেন, রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, ওগুলো আমার অ্যাকাউন্টে বিনা পয়সায় আসবে, আমার লাগে তো সুবিধা। সমালোচনা করলে বক্তার আগে জানাতে যাই, কারণ এগুলো সমালোচনা হয় এর এমনি উলি, কথা কর না কেন, কারণ সমালোচনার গুনাহ কোনো দিনও আমার আল্লাহ মাফ করবে না, তার কাছে মাফ চাওয়ার হক করব, এটা জানেন আপনি মাসলা। আর বিশ্বনবী বলছে যারা সমালোচনা করে সে যেন তার নিজের মৃত ভাইয়ের গোস্ত, এমন একটা মারাত্মক গুণ। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, এখন কান দেন। তো আমার আব্বাকে ডাক্তার তখন বললেন ভাই জান যে 4 লাখ টাকা লাগে, এবং আমার আব্বাকে প্রতিদিন 3টা করে ইঞ্জেকশন দিতে হয়, 1-1টা ইঞ্জেকশনের দাম হলো ক্যালসিয়াম ইঞ্জেকশন 2500 টাকা, 2560 টাকা, তা কত হয় 3×25 কত হয়, 7000, 7500 টাকা লাগে খালি আমার আব্বাকে প্রতিদিনে 3টা ইঞ্জেকশন, এর 36টা ইঞ্জেকশন আজকে শেষ হয়েছে, আজকে ডাক্তার কাছে নিয়েছে বলে অপারেশন করতেই হবে। আমার আব্বা মনে মনে ভাবছে অপারেশনে আমার ভুলাইম নেই, মসজিদ করতেছে, 1 লাখ 1 লাখ টাকা দেনা এখনো ঋণী আছে, কইতে আমার এত টাকা দিবে, আমি ডাক্তারকে বলে দিয়েছি আমার বাবার 3 লাখ টাকা না, 3 কোটি টাকাও যদি লাগে আমার বাড়ি বেঁচে রাখবো, আমার রক্ত বিক্রি করবো, তারপর আমার বাবাকে সুস্থ করবো, যদি আমার আব্বার হায়াত থাকে ইনশাআল্লাহ। আল্লাহ আকবার জোরে বলেন না কেন। আজকে ভাইজান আপনাকে এখানে আসার পরে সারা দিন আমি কাঁদছি, কারণ কি জানেন, আমি 12 বছর বয়সে মা হারাইছি, আপনার ইউটিউবে শুনছে
আমি আমার মাকে কোনোদিন আমার ইনকাম দিয়ে একটা পানও খাওয়াইতে পারি না, একটা লজেন্স আমার মাকে খাওয়াইতে পারি না। আমার বাবা যদি আমার কাছ থেকে টাকার অভাবে চলে যায়, আবার টাকা একদিন থাকবে কিন্তু আমার বাবা থাকবে না, আবার বাড়ি গাড়ি থাকবে আমার বাবা থাকবে না। এই কুয়াকাটা খেপু পারার যুবকরা, এই কলাপাড়ার যুবকরা, আয় তোর সাথে আমি বন্ধুত্ব করবো, তোর পাও দুইটা ধরছি, একদিন তোর টাকা পয়সা থাকবে, জলবন্ধু কিনি মা থাকবে না বাবা থাকবে না। আমি তোর পাও ধরতে রাজি আছি, তুই যদি আজ থেকে তোর মা বাবার খেদমত করস আমি তোর পাও ধরবো। বউ চলে গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা তো কেন চলে গেল আর পাবি না। বাবা চলে গেলে কোনোদিন পাবি না সাধু ভাই। হ্যাঁ আজকে সারাটা দিন বয়ে বয়ে কাঁদছি, আল্লাহ 12 বছর বয়সে মারে নিয়ে গেল, সবে মাত্র মসজিদ মাদ্রাসা করতে আছি, আমার বাবা কি তুমি আমার মসজিদের নামাজ না পড়ে করে নিবে? যুবক ভাই রে আমি তোদের দুইটা পাও ধরে বলে ভাই, এই বুকটা ফাড়িয়া দেখ রে ভাই, মায়ের জন্য কত ব্যথা। আল্লাহ আমার ভাইরা যারা মা মা করে কাঁদে, এদের একজন কত মাপ না করে সারবে না। কারণ কি জানেন আমি কেন মার জন্য কাঁদে? আমার নবী প্রতিদিন মা মা করে কাঁদে। আল্লাহ আকবার বলবেন না? বুখারী শরীফের মধ্যে আমার নবীর কান্দার একটা চ্যাপ্টার আলাদা আছে। এফএন কোমা এই মুসলমানের পোলা, মা আয়েশা একদিন দেখে এই শবে বরাতের, একদিন শবে বরাত আলহামদুলিল্লাহ বলে, মা আয়েশা দেখেন বরাতের রজনীতে, অনেকে কয় শবে বরাতের রাত্রে, এটা গলত মশহুর, এটা কিন্তু মিথ্যা কথা, এটা একবারে কিন্তু ভুয়া কথা। শবে বরাতের রাত না, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, কয় শবে বরাতের রাত, সব তো আপনি বলতেই আছে, এই জন্য বলবেন বরাতের রাত, ভাগ্যের রাত, আলহামদুলিল্লাহ বলেন। এখন এক শ্রেণীর বাইরে এসে কয় শবে বরাত বলতে কিছুই না।